কুয়েতে ঔষধ চুরির অভিযোগে 3 জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ভিডিও ফুটেজ শেয়ার করেছে এবং 3 জন প্রবাসীকে আটকের ব্যাপারটি নিশ্চিত করা হয়েছে। প্রথমে ভিডিও ফুটেজটি দেখতে হবে বিস্তারিত বুঝতে হলে, তারপর আরও তথ্য থাকছে এই ভিডিওতে। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকুন। আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাতে করে আপনি বুঝতে পারেন কতটা ওষুধ চুরি করার পর এই 3 বাংলাদেশিকে আটক করা হয়েছিল। 3 বাংলাদেশির বিরুদ্ধে দীর্ঘদিন থেকে অভিযোগ ছিল যে তারা ওষুধ চুরি করে বিভিন্ন ফার্মেসি, বিভিন্ন বাকালায় বিক্রি করত। যেই সূত্র থেকে কুয়েতের নিরাপত্তা কর্মীরা অভিযান পরিচালনা করেছে এবং এই 3 বাংলাদেশিকে আটক করেছে। কিন্তু ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই 3 বাংলাদেশির আমল নামা এখানে দেখানো হচ্ছে, তারা কিভাবে এই ওষুধগুলো চুরি করেছে এবং জমায়েত করেছে। যখন তাদের বিরুদ্ধে অভিযোগ আসে তখন এই লোকগুলোকে আটক করার জন্য একটি ছায়া তদন্ত অব্যাহত রাখে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেই সূত্র থেকে তাদেরকে তাৎক্ষণিক হাতে নাতে ধরেছে যখন তারা সরকারি ওষুধ চুরি করে এটি সাপ্লাই দিচ্ছিল। মানে হচ্ছে তাদের যে লভ্যাংশ সেটি বুঝে নিচ্ছিল, তাৎক্ষণিক তাদেরকে সেখান থেকে আটক করা হয়। ঘটনার বিস্তারিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, জেনারেল ডিরেক্টর অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি 3 বাংলাদেশিকে আটক করতে সক্ষম হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর দীর্ঘদিন ছায়া তদন্ত অব্যাহত থাকে এবং তারা কিভাবে এই ওষুধগুলো চুরি করছে, কোথায় বিক্রি করছে এবং কিভাবে এটি সাপ্লাই দিচ্ছে প্রায় সকল প্রক্রিয়া শনাক্ত করা হয়। শনাক্ত করার পর তাদেরকে আটক করা হয়, যা আপনারা ভিডিওতে দেখেছেন। এখানে উল্লেখ করা হয়েছে সেই সকল মুদি দোকান এবং বাকালার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে, কুয়েতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মৌসুমে ঢাকার খিলক্ষেত থেকে টঙ্গীর চেরাগালি পর্যন্ত এই রাস্তাতে ডাকাতির সাথে যুক্ত ব্যক্তিদের মধ্যে একজন কোরবানি দিয়েছে এবার ঈদে 1,80,000 টাকা দিয়ে, একজন কোরবানি দিয়েছে লাইক 1,50,000 সামথিং কত। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই অভিযোগ করেছেন প্রবাসীরা বহু টাকা দিয়ে কুয়েতে আসে, আবার আকামা নবায়ন করতেও বহু টাকা লাগায়, তাহলে কি আপনি এই ব্যাপারটা কি এভাবে দেখছেন, আপনি টাকা দিয়ে আকামা লাগিয়েছেন এজন্য আপনাকে চুরি করতে হবে, বা আপনি চুরি করার জন্য এদেশে এসেছেন অনেক টাকা খরচ করে ভিসা কিনে? প্রশ্ন থেকে যায়। তবে আর যাই হোক, এই সকল ঘটনা আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশ কমিউনিটির জন্য কখনোই সুখকর নয়। আপনি প্রবাসে চুরি করে দেশে ভবন তুলবেন আর সেই ভবন দিয়ে আপনার আপনজন, সেই ভবন দিয়ে দেশে আপনার আপনজন পাওয়ার প্রতিপত্তি দেখাবে, এটি নিশ্চয়ই আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে না। দেশে এবং প্রবাসে প্রতিটি মানুষের সকল ইনকাম হালাল এবং সঠিক পথে হোক, এটি আমাদের কামনা। যুক্ত থাকুন ইউটিউবে, যুক্ত থাকুন ফেসবুকে, আরও নতুন নতুন তথ্য ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন।